মাধ্যমিক শিক্ষাবর্ষে তিন বছর মেয়াদী ফাজিল স্নাতক পাস নিয়মিত ও প্রাইভেট হিসাবে ভর্তিকৃত ছাত্রছাত্রী ফাজিল দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার একুশে অংশগ্রহণ করতে পারবে এরপরে আছে যে সকল ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার এবং উনিশ বিশ শিক্ষাবর্ষে ফাজিল পাশ নিয়মিত ও প্রাইভেট শ্রেণীতে ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশনের প্রাপ্ত হয়েছে কিন্তু ফাজিল একমবর্ষ পরীক্ষা দুই হাজার উনিশ অংশগ্রহণ অংশগ্রহণ করেনি তারা ফাজিল দুই হাজার বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তিকৃত সাথে একশো টাকা পূর্ণ ভর্তি ফি ইতিপূর্বে ভর্তি ফান্ডে জমা জমা না দেওয়া হলে অনুচ্ছেদ এগারো নং নির্দেশ অনুযায়ী জমা দিতে হবে এবং ব্যাংকে জমা দান সাপেক্ষে ফাজিল একমবর্ষের পরীক্ষা দু হাজার একুশে অংশগ্রহণ করতে পারবে এরপরে আছে যে সকল ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ফাস একম বর্ষ পরীক্ষায় দুই কিন্তু ফাজিল দ্বিতীয় বর্ষ পরীক্ষা করেনি তারা ফাজিল দ্বিতীয় বর্ষে ভর্তিকৃত সাথে একশো পঁচাত্তর টাকা পূর্ণ ভর্তি ফি ইতিপূর্বে ভর্তি ফান্ডে জমা না দেওয়া হলে অনুচ্ছেদ এগারো নং নির্দেশ অনুযায়ী জমা দিতে হবে ব্যাংকে জমা দেন সাপেক্ষে ফাজিল দ্বিতীয় বর্ষের পরীক্ষা দুই হাজার একুশে অংশগ্রহণ করতে পারবে যে সকল ছাত্র বিশ্ববিদ্যালয়ের ফাজিল সনাতক পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার উত্তীর্ণ হয়েছে কিন্তু ফাজিল তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার বিশতে অংশগ্রহণ করেনি তারা ফাজিল দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে তৃতীয় বর্ষে ভর্তিকৃত সাথে একশো পঁচাত্তর টাকা পূর্ণ ভর্তি ফি ইতিপূর্বে ভর্তি ফান্ডে জমা না দেওয়া হলে অনুচ্ছেদ এগারো নং নির্দেশ অনুযায়ী জমা দিতে হবে এবং ব্যাংকে জমা দেওয়ার জমাদান সাপেক্ষে ফাজিল দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার একুশে অংশগ্রহণ করতে পারবে এরপরে আছে যে সকল ছাত্র ছাত্রী বিশ্ববিদ্যালয়ে ফাজিল সনাতক পাশ দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2020 এ তারিখ উত্তীর্ণ হয়েছে যে সে সকল শিক্ষার্থী ফাজিল পাশ তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২১ অংশ গ্রহণ করতে পারবে এরপরে আছে যে সকল শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ফাজিল সনাতক পাশ প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় বর্ষের পরীক্ষায় 2020 রিটেক ছিল কিন্তু উল্লেখিত বর্ষে রিটেক কোর্স অথবা করেনি পরীক্ষায় অনুপস্থিত ছিল অথবা অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করেনি অকৃত অকৃত কার্য হয়েছে সেই সকল শিক্ষার্থীরা সেই সকল পরীক্ষার্থীরা পরবর্তী পূর্ববর্তী বর্ষে অবনীত হবেন ধন্যবাদ সবাইকে